আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের আপনাদের দেখাবো কিভাবে আপনারা রাউটারের রেঞ্জ বৃদ্ধি করবেন অর্থাৎ রাউটারের যে পরিমাণ সক্ষমতা আছে রেঞ্জ তার চেয়ে একটু কিভাবে আরও আমরা বাড়াতে পারি সেই সেটিং আপনাদের দেখাবো এর জন্য আপনাকে রাউটারে লগ করতে হবে আমি আশা করি আপনারা রাউটারে লগ করতে পারেন রাউটারে লগ করতে না পারলে কমেন্টে জানান আমি সেটা আপনাদের সাহায্য করার চেষ্টা করবো অথবা আমার অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখেও আপনারা রাউটারে লগ করতে পারেন করতে পারবেন এরপরে আপনাকে রাউটারে আসার পরে লগ ইন করার পরে আপনার ওয়্যারলেস সেটিং আসতে হবে ওয়্যারলেস সেটিং থেকে আপনাকে আসতে হবে ওয়্যারলেস প্যারামিটার ওয়্যারলেস প্যারামিটার এখানে আপনার চ্যানেল উইথ চ্যানেল উইথ এখানে আপনার কারেন্ট চ্যানেল উইথ চল্লিশ মেগাহার্স আপনারা জানেন যখন চল্লিশ মেগাহার্স আছে তখন সিগনালের গুণত্ব কিন্তু বেশি সিগন্যালের লেন্থ কিন্তু ওয়েব লেন্থ কিন্তু ঘন হওয়ার ফলে সিগন্যালের লেন্থ কিন্তু কম হয় যার ফলে আমরা 20 মেগাহার্জ করে দেব 20 মেগাহার্জ দিলে কিন্তু বন্ধুরা আপনারা 100% আপনার সিগন্যালের রেঞ্জ বৃদ্ধি পাবে তো আপনারা অবশ্যই 20 মেগাহার্জ দিবেন দিলেই আপনারা আপনার রাউটারের সিগন্যাল বৃদ্ধি হবে এরপরে আমি আরেকটা রাউটার রাউটারে দেখাচ্ছি এরপরে আপনাকে ওয়াইফাই সেটিং আসতে হবে এরপরে চ্যানেল অ্যান্ড ব্যান্ডউইথ এটাতে আসতে হবে এরপরে এখান থেকে ওয়াইফাই ব্যান্ডউইথ এখানে আপনার বিষমে ঘাস করে দিবেন বিস্মেঘাস দিয়ে সেট দিয়ে দিবে দিলে কিন্তু আপনার রাউটার রেঞ্জ বৃদ্ধি হবে আমি দুইটা রাউটারে দেখালাম আপনারা চাইলের চাইলেও করতে পারেন অথবা অন্য অন্য ব্র্যান্ডের যে রাউটার গুলো আছে সেগুলোতেও সেম কাহিনী এই বিষয়টা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার কিন্তু রেঞ্জ বৃদ্ধি হবে বন্ধুরা আপনার যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানান আমি অবশ্যই হেল্প করবো ইনশাআল্লাহ ধন্যবাদ